যাচ্ছি। তো সেখানে গাড়ি যায় না, আমাদেরকে স্কুটিটা নিয়ে যেতে হচ্ছে। হচ্ছে আমার টিমের শারমিনাকি আছে, পরিচিত আমাকে, শারমিনাকির সাথে সবাই নিশ্চয়ই দেখেছেন, মধ্যবর্তিনীতে আমার ছোট বইয়ের ক্যারেক্টার করেছিল। আমি যে ওয়েব সিরিজটা করছি বলি, সেটাতে আমার সাথেও আছে, আরো আমাদের সাথে আরো দুজন পৃথিবী মেয়ে আছে। এবং ওখানে কুয়াকাটার অজপাড়াটার মধ্যে আমরা সবাই যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখান থেকে আমাদের স্পটগুলোতে যেতে, একটা স্পটে না অনেকগুলো স্পটে শুটিং করছি, সেই সব স্পটগুলোতে যেতে আমাদেরকে প্রায় এক দেড় ঘন্টা হয় বাইকে, না হলে অটোতে যেতে হয়। তো শুটিং করার জন্য মোটেও আরামের না, থাকার জন্য, মেকআপ করার জন্য, খাবার জন্য একেবারেই আরামের জায়গা না। বাট আমি শিওর দেখতে খুব ভালো লাগবে, আমার ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং। সো বলি, আই হোপ নভেম্বরে আমরা দেখতে পারবো সবাই হইচইয়ে, সবার ভালো লাগবে। আমি অনেকদিন ধরে লাইভে আসি না, আমার যারা ফেসবুক বন্ধু আছে তাদেরকে জানানো হয় না আমি কি করছি না করছি লাইভে এসে। তো মনে হলো যে একটু ভিডিও করে নিই এই সুযোগে, এই ব্রেকের মধ্যে আমাদের অটো আসার আগে, অটো ওঠার আগে, সে এখনো আসতে পারেনি, অটো এখনো ওখানে বসে আছে যে অটোতে আমরা এতটা পথ এসেছি। তো মনে হলো যে এর মধ্যে আমি আমার ভিডিওটা করে নিই। আমরা যাচ্ছি মাত্র হোটেল থেকে উঠে, এখন বাজে সকাল 9:45। আমাদের আজকে সকালে সকাল সকালে আজকে শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু আজকে অন্য সিকোয়েন্স হচ্ছে, আমাদের সেকেন্ড সিকোয়েন্সটাতে আমরা, এবং আমাদের সাথে একটা ক্যারেক্টার অভিনয় করবে, ঢাকা থেকে আসছে, সে আমাদেরকে জয়েন করবে। ততক্ষণ আমরা মেকআপ করে রেডি হয়ে যাবো, একটু ডিফারেন্ট ক্যারেক্টার যেহেতু, অনেক অনেক মেকআপ। আমার অটো উঠে গেছে, যাওয়ার সময় হয়েছে, খুব আমি চাই সবার ভালো লেগেছে দেখতে। আমি ট্রাই করছিলাম যে আমার চেহারা কম এবং সিপি বেশি দেখাই, আপনারা অনেক ভালো থাকবেন। আমার 1.9 মিলিয়ন হয়ে যাচ্ছে ফেসবুক ফলোয়ার, সো হ্যাপি, আই এম সো গ্ল্যাড টু ইউ, টু অল অফ ইউ, রিয়েলি গ্ল্যাড। অ্যান্ড 2 মিলিয়ন হলে আমি সিরিয়াসলি অনেক সুন্দর করে সেলিব্রেট করতে চাই এবার, কারণ 1 মিলিয়নের সময় করতে পারিনি, তখন যাই ব্যাপার ছিল। ভালো থাকবেন।